तेरी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। आज 23 जनवरी नेताजी सुभाष चंद्रের 125তম জন্মবার্ষিকী। আজকের দিনটিকে কেন্দ্র পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেন। এছাড়া এই দিনটিকে আমরা আরও একটি নামে জানি, তা হল দেশপ্রেম দিবস। নেতাজি সুভাষচন্দ্র তাঁর আত্মজীবনীতে বলেন, বিবেকানন্দা এন্টার টু মাই লাইফ, ত্যাগ বেহিসেবী, কর্মে বিরামহীন আর প্রেম সীমাহীন। তিনি আরও বলেছিলেন, স্বামী বিবেকানন্দের মতন গভীর বিরল এই চরিত্র দেখা সত্যি কঠিন আমাদের জীবনে। তার মতন মহান সম্পূর্ণ পুরুষ সত্যি বোধ হয় আর দেখা যাবে না। তিনি আরও বলতেন, যদি স্বামীজি বেঁচে থাকতেন তাহলে তার চরণে তিনি পড়ে থাকতেন। নেতাজি তার 15 বছর বয়সে এক মানসিক সংকটে পড়েন। তার হেডমাস্টার বেণীমাধব দাসকে তিনি তার গুরু বলে মনে করতেন। তার বদলি হয়ে যাওয়ায় তার জীবনে বিশাল পতনের শুরু হয় এবং তারপর তিনি দিশাহীন হয়ে যান। তার এক আত্মীয়ের বাড়িতে তিনি বিবেকানন্দের একটি বই পান এবং বাড়িতে নিয়ে এসে সেটিকে তিনি গোগ্রাসে গেলেন এবং তখনই তিনি বুঝতে পারেন জীবনের লক্ষ্য বিবেকানন্দের নীতি হওয়া উচিত। নেতাজির অন্তরঙ্গ বন্ধু শ্রী চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় তার এক সাক্ষাৎকারে বলেন যে, স্বামীজি দ্বারা প্রভাবিত না হলে নেতাজি কখনো নেতাজি হতেন না, হতেন কোনো অ্যাডভোকেট বা কোনো ব্যারিস্টার। এক সকালে কয়েক বন্ধুদেরকে সঙ্গে নিয়ে গেরুয়া বসন পরে তিনি গঙ্গার ধারে যান এবং আশেপাশের কিছু লোক তাকে দেখে বলেন, কার কোল শূন্য করে তোমরা যাচ্ছ। তিনি তার ভুল বুঝতে পারেন এবং বাড়িতে ফিরে আসেন। স্বামীজির বক্তৃতা ও রামকৃষ্ণের বাণীতে তিনি উদ্বুদ্ধ হন এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠেন। আধ্যাত্মিকতায় উন্নতির জন্য তিনি যোগাভ্যাস শুরু করেন। প্রভাবতী দেবীকে লেখা 9টি চিঠির মাধ্যমে আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে যে তিনি কীভাবে বিবেকানন্দ দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি তার একটি চিঠিতে লেখেন, পুঁথিগত বিদ্যায় তিনি ঘৃণা করেন। তিনি বিশ্বাস করতেন ছাত্র জীবনের মূল মন্ত্র হওয়া উচিত চরিত্র গঠন। প্রতি বছর এই দিনগুলো আমাদের জীবনে এলেই আমরা উদ্বুদ্ধ হই এবং পরের দিনগুলোতেই আমরা সব ভুলে যাই। তাই আমার নিজের কাছে নিজেকে প্রশ্ন, 24শে জানুয়ারি কি আমি সব ভুলে যাব, নাকি মনে থাকবে নেতাজির জীবনের এই আদর্শ? নেতাজির বাড়ির সামনে থেকে আমি প্রলাপেশ্বরী, 23শে জানুয়ারি 2022। নমস্কার।